সোনা গাইস মানে একটা পিসের বিল ভাই বুঝিনি কক্সবাজার যাই জল লাগে এরকম পিসের বিল ভাই তাহলে কিন্তু এটা রিক্স একটা আছে রিক্স কি গিয়ে পারেন নি আসসালামু আলাইকুম কি অবস্থা কেমন আছেন আপনারা তো আজ জান্ডা মুড়ি নদীর ব্লক করতাম যাই তো মুড়ি নদীর ব্লকটা যে শুরু করবো কোনটা তো জানেন নি বিলিন্ডা তিন বিলিন্ডা হিন্দি জায়গা কেন আছে বালু টালু উঠায় আসিল যে প্রচুর পরিমানে মাছ দেন দে কত সুন্দর সুন্দর সুয়ারি গাছ হঠাৎ করি আর কাকু ইব্রাহিম সাইকেল হরি গেল হেতে কই ওমা আর ডাউন চলে এসি অবাক এত সুন্দর একখান প্লেস বাবুরে আই তো কল্পনা করিনি তো বন্ধুরা বালুরঘাট এখানে লাফালাফি করলে কিন্তু লাফালাফি করিয়েন না মোটামুটি ভালোই ফিল পাইছি তো ইয়ে বেশিক্ষণ থাকো যাই তো তো লগে দিয়ে আর কাকুরে হয়েছি কাকু তোরে তো ফটোগ্রাফি শিখে গেছে আর মেশিনের আওয়াজ হলে কিছু শোনানো তার জায়গায় না বলে যে বাউরকুমা বাউরকুমার তো কালীবাজারের জন্য ভিডিও বানাবো প্রচুর লম্বা ভিডিও হইব তো আপনারা দেখতে থাকেন তো আমরা এই জায়গার মধ্যে মনে নদীর সুন্দর সুন্দর যেসব জায়গা কিনতে ঘুরতে খাইবেন মানে ঘুরুন যায় এরকম জায়গা কিনে আমরা তুলে তুলবো ঠিক আছে নি তো জায়গায় আসলে আইয়ের একটা কক্সবাজারের মতো ফিল হর আপনারা যে দেখেন কত সুন্দর মানে বালি এখানে জমছে তো বালির কারণে হচ্ছে নি জায়গায় খুব সুন্দর ফাইন লাগে একদম অস্থির তো আমরা কয়েকটা ছবি তুলছি এখানে তো ভিডিও লম্বা করতাম চাই না আমরা একটু যাই গই তো যে জায়গায় দেখেন ইয়ে হচ্ছে যে আন্ডা পরশুরামের উত্তর বাজার এবং কি কাউতলির মাঝখানে বুঝছেন তো ইন্দি মানুষজন নৌকা দিয়ে ভাড়া ফাড়া হয় ইন্দি মনে করেন যে পাঁচ টাকা দশ টাকা দিয়ে নৌকা দিয়ে ভাড়া ফাড়া মানুষের অনেক ভালো সুবিধা হয়েছে তো আন্ডা এনে আইসি আইয়ের কয়েক একটু নৌকাতে চলবো আর ইয়ে তো ইয়ে হয়েছে কি জানেন মুড়ি নদী থেকে আরো আরেকটা নদী হয়েছে গহুয়া নদী তো টোটাল ইয়ে তিনটা নদীর মানে তেমনই কো জায়গা খুব সুন্দর একখান জায়গা ইয়ে হলে তো এই নদী সম্ভবত আমরা পরশুরাম হয়ে মানে বাষ্পদুয়া তারপরে বেড়াবাড়ির হেদিকে গেছে আর হিসিবি দেন যে বড় ভাই কিন্তু আর সিনে আইতেন তো আমরা আর ব্লগ চাইতো যে তো বড় ভাইয়েরা একটু ভালো হয়েছে মোটামুটি দেখা কিন্তু দেখা আমার ইয়ে আরেকটা জিনিস আমরা করে দেখাই চাই ওই যে দেন যে সব কেলা বাগান বুঝছেন কেলার অভাব নাই এনে তো ইয়ে ছোট একটা দ্বীপের মতো দেখা যায় মনে করছিলাম এনে যাবো কিন্তু সময় হনো তো আন্ডাউন মনে করেন যে অন্য জায়গায় যাইতে হবো হেলে বলি আন্ডা তাড়াতাড়ি করি নামি যাই গো বুঝছেন নি তো এনে দিয়ে তো অলরেডি প্রচুর মানুষজন জমি গেছে কই মানে তিন চার জনে গেছে তাড়াতাড়ি করি আন্ডা নামি যাইতে হইব তো এখন আন্ডা চলে গেছে আন্ডা খেবা ঘাট বা ঘাট ঘর যেটাই বলে তো ইয়ে একখান রহস্য আমার ঘরে কই খেবা ঘাট বা ঘাট ঘর কিলে গর আসলে ইয়ে খেয়া ঘাট আছিল মানে নৌকা দিয়ে ফারা ফারাবের ঘাট আছিল তো এলে ইঙ্গিনের খেবা ঘাট কয় বুঝছেন তো ভাই খেবা ঘাট বা ঘাট ঘর দুইটা নামে পরিচিত তো আন্ডা যে ব্রিজিনের মধ্যে আছে ইন হলে যে আন্ডা খেবা ঘাট আর সাহেবনগরের মাঝখানে এই ব্রিজটা বুঝছেন স্টিল ব্রিজ সচরাচর দেখা যায় না তো আন্ডা অলরেডি আন্ডা এলাকা চলে গেছে আন্ডা এলাকা হচ্ছে পূর্ব অলকা ইয়ের তো আবার মরি নদীর ব্রিজ ইনও দেওয়া যায় খুব সুন্দর ভাবে আন্ডা অঞ্চল এসেছি যে সেই আন্ডা মরগদ ছিলাম যে জায়গায় ইয়ন এই জায়গায় আন্ডা একটা মরগ দূরে ছিলাম আরই তো আন্ডা যারা আর মরগের বারবিকিউর ভিডিও আছে না তারা কোথায় নেবেন তো জায়গায় হলো যে আন্ডা এলাকাতে পূর্ব অলকা আর যার এলাকার নাম কইয়ের বাড়িঘর করান দিয়ে কিন্তু দেওয়া যাইতো না তো এই জায়গাতে দেন যে এখানে তো অনেক সাঁতার কেটছি বুঝছেন বহুত সাঁতার কেটছে এখানে তো হাসুচ্ছি আর কি হেনির ভাষায় কয় যে হাঁসুরনি মানে সাঁতার কাটারে হাঁসুরনি কয় বুঝছেন অনান করে নদী এনার একটু ভিউ দেখায় এখানে জায়গা কিন্তু জায়গা নিয়ে তো মনে করেন যে বালা বালা মনে করেন যে সবজি গাছ ফোন যাইতো তো জায়গা এনের মাটি কিন্তু প্রচুর উর্বর আর লগে যে নদী আছে নদীতুন পানি টানি তখন যায় তো আন্ডা যাই রয়েছে যে আন্ডা ফুটবল লোক আর সাহেবনগরের মাঝখানে তো গাইস এই যে জায়গায় দেন না এই তো মানুষের খেট টেট করে বুঝছেন তো নদীর কিনারে বুঝছেন খেত বালা হয় একদম উর্বর
মাড়িতে এটা ফলি মাড়ি জমে না বুঝছেন, ফলি মাড়ি জমার কারণে এটা প্রচুর উর্বর বুঝছেন না, তো মানুষের ক্ষেত খামার ভালো হয়। তাই আন্ডাও চুরি টুরি করি, মূলা টুলা দেন যে মূলা তুলা আরো বিভিন্ন শশা মশা খিরে টিরে রয়ে মানুষের কিনা চুরি করে খাই লাই। রবীন্দ্রনাথ ঠাকুর একটা কবিতা লিখছিল আমাদের ছোট নদী, তো কবিতা রান্নার ঘরে আন্ডা হেনের ভাষায় শুনাই কেন। আন্ডা ছোট নদী চলে বিয়া কুয়া, দেখছি নিয়েছেন বিয়া কুয়া চলেন, বৈশাখ মাসে হিয়নের আডুই কিন্তু জল থাকে, কিন্তু অল তো বৈশাখ মাস চলেন না, অল কি মাসে চলেন আশেপাশে কোন কাশফুল দেয় না, তো কাশফুল নদীতে লইয়াছি হারিতে বিজর ছবি তুলতে পারি। তো সেটা দেন যে মিষ্টি আলুর খেত, মিষ্টি আলু খোলার বুঝছেন না, তো আর এই জায়গায় জন্য জায়গায় খুব আমার কাছে ভালো লাগে পার্সোনালি জায়গায়, তাই মাঝে মধ্যে বই থাকি একা একা, তো জায়গায় মনে করছে ছবি তুলবেলা খুব সুন্দর, মানে একটা জায়গা নিরিবিলি টাইপের। তো আন্ডা আসলে আমাদের পশ্চিম অলকা, তো এই জায়গায় তাই তাইতে প্রায় সন্ধ্যা হয়ে গেছে, তো ইন হলো যে কালীবাজার এবং কি জঙ্গল গুনার মধ্যে ব্রিজ, খুব সুন্দর একখান ব্রিজ হয়েছে বুঝেননি, তো এই ব্রিজ নিয়ে বেলায় মানুষের প্রচুর অপেক্ষা করছে বুঝেনি, তো ইয়ে তো মরি নদীর ভিউটা এত সুন্দর দেয়া যায় মানে কুবের মতন, তো নিচে দেন যে দেখছেন জ্বালা মানে ধান খেত আর কি। তো গাইস আজকের ব্লগটা ইঙ্গনে এন্ড করে দিয়ে, তো আন্ডাউন আসি হচ্ছে যে কালীবাজার, এদিকে হচ্ছে যে কালীবাজার আর হচ্ছে যে এদিকে হচ্ছে যে জঙ্গল খোনা, বিশাল বড় ব্রিজ এখানে হয়েছে ইয়ানে, তো আর এনে দেখেন যে মরি নদীর খুব অস্থির ভিউ দেখা যায়, আসলে যে কোনো নদীর ভিউ দেখতে কতটুকু সুন্দর হইতে পারে আপনারা জানেন ভালো করে। তো আন্ডা ব্লগ আজ যাই জন্যে শেষ করে দিয়ে, তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাইরের ভিডিও কিন শেয়ার করে দিবেন।